নমস্কার বন্ধুরা মনিকাস কিচেনে সবাইকে স্বাগত আজ এসেছি ছোলার ডালের রেসিপি নিয়ে ছোলার ডাল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে অনেকেরই ছোলার ডাল খেলে হজমের সমস্যা হয়ে থাকে তাই আজ আমি যেভাবে ছোলার ডাল রান্না করেছি আপনারাও যদি এইভাবে ছোলার ডাল রান্না করেন তাহলে বাচ্চা থেকে বুড়ো সকলেই এই ছোলার ডাল অনায়াসে খেতে পারবেন যেটা খেলে কোনো সমস্যা হবে না আর ভাত রুটি পরোটা ভোনা খিচুড়ি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটার জন্য নিয়েছি এক বাটি ছোলার ডাল ওজন হিসেবে দুশো গ্রাম ডালগুলি আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া ডালগুলি কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য ডালগুলি একটা কুকারে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব এখন পরিমাণ অনুযায়ী জল আর হাফ চামচ লবণ এভাবে ডাল কুকারে সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এখন কুকারের ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব রেসিপিটার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ ডুমোডুমো করে কেটে নিয়েছি নিয়েছি রসুন এক ইঞ্চি আদা একটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে পেঁপেটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি অপরদিকে ডালটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা সিটি দেওয়াতে ডাল কতটুকু সেদ্ধ হয়েছে এর চেয়ে বেশি সেদ্ধ করার আর প্রয়োজন নেই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল রান্নাটা আমি এক পাকে করব তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি তবে খুব বেশি পরিমাণ দেইনি আমি স্বাস্থ্যকর রান্না রান্না করছি তাই তেলটা অল্প দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়েছি একটা তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলুর দিয়ে দিলাম চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন আলু আর রসুন হালকা করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা আদাটা দেওয়ার পর আবার একটু ভালো করে চেড়ে ভেজে নিতে হবে আর চুলার ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে আদা আর রসুন আবার একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো ডুমু করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর এখন আবার হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না এখন এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ হলুদ আর লবণ দেওয়ার পর আবার ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের সঙ্গে সঙ্গে লবণ দিতে নেই মিনিটখানেক নাড়াচাড়া করার পর লবণ দিতে হয় এখন এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটি চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন এখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া পেঁপে কেটে নেওয়া পেঁপে দেওয়া হয়ে গেছে এখন হালকা করে একটু নেড়ে দিতে হবে না হলে মশলাটা নিচের দিকে পোড়া লেগে যাবে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ দেওয়ার পর পেঁপের গায়ে লবণ ভালো করে মিশিয়ে দেবো লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আপনাদের যদি ঝাল পছন্দ হয় তাহলে এখানে গুরু লঙ্কাও দিতে পারেন তবে আমি স্বাস্থ্যকর রান্না রান্না করছি তাই আমি এখানে গুরু লঙ্কার ব্যবহার করব না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব অল্প একটু জল এইভাবে জল দিলে মশলাটা আর পোড়া লাগবে না আর পেঁপেগুলিও সেদ্ধ হয়ে যাবে এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর চুলার ফ্লেমটা লোতে করে দেব লো ফ্লেমে সাত আট মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে চেক করে নেবো কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন জলটা শুকিয়ে এসেছে তবু একটু ভেজা ভেজা আছে এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তবু আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে তাই লো ফ্লেমে মিনিট তিন চারেক আবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে আবার ভালো করে ভেজে নেব। এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আর সেদ্ধ করতে হবে না এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ডাল দেওয়া হয়ে গেছে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব আর এই পর্যায়ে ডালের ঘনত্ব অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম আমি এখানে কুসুম গরম জল দিয়েছি এখন আবার ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ফেনা এসে পড়বে আর পেঁপে আর চুলার ডাল ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দু মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব দেখুন ঢেকে দেওয়াতে খুব তাড়াতাড়ি ফেনা এসে পড়েছে এখন চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ করতে হবে তাই আবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে করে দেব। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন ঢেকে দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব গরম মশলার ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা হাতা দিয়ে কিছু ডাল আর আলু ভেঙে দেব। তাহলে খেতে খুব ভালো লাগবে ডাল আর আলু ভেঙে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেমটা হাইতে করে একটা ফেনা আসতে দেব তারপর সার্ভ করব। আর উপরে দিয়ে দেব। ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তৈরি হয়ে গেল আমার আজকে সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকর ছোলার ডালের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ